আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি পরীক্ষা 2022-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য যে সমাজকর্ম প্রথম পথে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটির উত্তরপত্র নিয়ে। তো বন্ধুরা, সেই উত্তরপত্র দেখার আগে আমাদেরকে সমাজকর্ম প্রথম পত্রের প্রশ্নপত্রটি খুব ভালো করে বুঝে নিতে হবে। তো চলো আমরা আগে প্রশ্নপত্রটা বুঝে নিব, তারপর হচ্ছে উত্তরপত্র দেখব। তো বন্ধুরা দেখো, স্ক্রিনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের সমাজকর্ম প্রথম পত্রের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি। এখানে বলা হয়েছে আমাদের এই সমাজকর্ম প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে এটা 3 নম্বর অ্যাসাইনমেন্ট, এবং দ্বিতীয় অধ্যায় থেকে আমাদেরকে অ্যাসাইনমেন্টটি করতে বলা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট। এবার আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট বক্সের মধ্যে যে প্রশ্নটা বা শিরোনামটা দেওয়া আছে সেটা পড়ে নিব। দেখো এখানে বলা হয়েছে 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের আঙ্গিকে বাংলাদেশের দারিদ্র বিমোচন উপযোগী দরিদ্র আইন প্রণয়নের রূপরেখা অঙ্কন। তো এটা আমরা হচ্ছে আমাদের শিরোনাম হিসেবে লিখতে পারি। এর পরবর্তীতে আমরা দেখে নিব এই অ্যাসাইনমেন্ট বক্সের মধ্যে যেটা বলা হয়েছে সেটা আমরা কোনগুলো সংকেত বা শর্ত ফলো করে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করব। এই নির্দেশনা বক্সের মধ্যে আমাদের সেই সংকেতগুলো দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে দরিদ্র আইনের ধারণা দিতে হবে, 1601 সালে এলিজাবেথীয় দরিদ্র আইনের গুরুত্বপূর্ণ দিকসমূহ বর্ণনা করতে হবে, 1601 সালে এলিজাবেথীয় দরিদ্র আইনের অবদান বর্ণনা করতে হবে, বাংলাদেশের দারিদ্র বিমোচনে 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের অনুসরণ করে একটি দরিদ্র আইনের রূপরেখা প্রণয়ন করতে হবে। তো এই শর্তগুলো ফলো করে যদি আমরা অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করি তবে কিন্তু আমরা অতি উত্তম পাওয়ার যোগ্য হব। এর পরবর্তীতে দেখো এখানে মূল্যায়ন নির্দেশনা বা রুব্রিক্স নামের একটা বক্স দেওয়া আছে, এটাও তোমাদেরকে অবশ্যই খুব গুরুত্ব সহকারে পড়ে নিতে হবে। কারণ এখানে বলা হয়েছে যে কোন বিষয়গুলো আমরা কিভাবে উপস্থাপন করলে কত নম্বর পেতে পারবো। তার পরবর্তীতে দেখো এখানে বলা হয়েছে যে এই অ্যাসাইনমেন্টের জন্য বরাদ্দকৃত নম্বর হচ্ছে 20, এবং কতর মধ্যে কত পেলে আমরা কি মন্তব্য পেতে পারবো এই বক্স ছোট বক্সের মধ্যে বলা হয়েছে। দেখো 16 থেকে 20-এর মধ্যে পেলে হবে অতি উত্তম, 14 থেকে 15-এর মধ্যে পেলে হবে উত্তম, 10 থেকে 13-এর মধ্যে পেলে হবে ভালো, এবং 0 থেকে 9-এর মধ্যে পেলে হবে অগ্রগতির প্রয়োজন। তো বন্ধুরা, আমি অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র অনুসারে একটি উত্তরপত্রের নমুনা তৈরি করেছি যেটি তোমাদেরকে অতি উত্তম পেতে সহায়তা করবে। তো বন্ধুরা এখন আমরা সেই উত্তরপত্রের নমুনাটি দেখে নিব। বন্ধুরা এই হচ্ছে আমাদের উত্তরপত্রের নমুনাটি। আমরা সর্বপ্রথম আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখে নিব। আমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম হিসেবে লিখতে পারি 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের আঙ্গিকে বাংলাদেশের দারিদ্র বিমোচন উপযোগী দরিদ্র আইন প্রণয়নের রূপরেখা অঙ্কন। এটা লেখার পর আমাদের যে 4টা পয়েন্ট বলা হয়েছিল সেগুলো আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব। তো প্রথমে আমাদেরকে বলা হয়েছিল যে দরিদ্র আইনের ধারণা ব্যাখ্যা করতে। তো আমি এখানে সুন্দরভাবে তোমাদের দরিদ্র আইনের ধারণা সুন্দরভাবে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো এখানে তোমরা নির্ভুল ভাবে নিজের অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে লিখে নিবে। দেখো আমি এখানে দিয়েছি যে মূলত 20 শতকের পূর্বে ইংল্যান্ড এবং আমেরিকাতে সরকার প্রণীত দরিদ্রদের নিয়ন্ত্রণ ও দমনমূলক আইনের সমষ্টি দরিদ্র আইন হিসেবে পরিগণিত হতো। দরিদ্রদের অর্থনৈতিক মুক্তি, সামাজিক সেবা প্রদান, দরিদ্রদের নিয়ন্ত্রণ অথবা দারিদ্র প্রসার অষ্টম হেনরি প্রণীত দরিদ্র আইন, এলিজাবেথীয় দরিদ্র আইন, শ্রমিক আইন এবং দরিদ্র আইন সংস্কার 1834 সালে বিশেষভাবে উল্লেখ করা যায়। চতুর্দশ শতকে ইংল্যান্ডে এমন কতগুলো সমস্যার উদ্ভব হয় যা দেশের আর্থসামাজিক অবস্থার উপর বিরূপ প্রভাব বিস্তার করে। এর পরবর্তীতে আমরা লিখতে পারি সামন্ততন্ত্রের অবসান, ভিক্ষাবৃত্তির প্রচলন, কর্মসংস্থানের অভাব, কালো মৃত্যু, জাতীয়তাবাদী রাষ্ট্রের উদ্ভব, শিল্প বিপ্লবের সূচনা প্রভৃতি দারিদ্র অবস্থাকে চরম পর্যায়ে উপনীত করে। আর এই সমস্যা মোকাবেলায় 1349 সালে রাজা তৃতীয় এডওয়ার্ড সর্বপ্রথম শ্রমিক আইন প্রণয়ন করেন। এটা তৎকালীন সমাজ ব্যবস্থায় বিরাজমান দারিদ্র সমস্যার মূলোৎপাটনে গতিশীলতা বৃদ্ধি করে। এর পরবর্তীতে আমরা এই তথ্যগুলো লিখে নিতে পারি। তোমরা এখানে যেগুলো তথ্য দেওয়া আছে বন্ধুরা এগুলো নির্ভুল ভাবে লিখে নিবে, আমি আর বিস্তারিত বলবো না। বিস্তারিত বলতে গেলে তোমাদের হচ্ছে সময়ের অপচয় হবে, এবং আমি চাই অল্প সময়ের মধ্যে তোমরা যাতে অ্যাসাইনমেন্টটা সুন্দরভাবে কমপ্লিট করে নিতে পারো। তো বন্ধুরা এখানে যেগুলো তথ্য দেওয়া আছে এগুলো তোমরা নির্ভুল ভাবে নিজের অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে তুলে নেবে। তো এর পরবর্তীতে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে দেখো 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের গুরুত্বপূর্ণ দিকসমূহ, যেটা আমাদের পয়েন্টে দেওয়া ছিল। তো সেটার উত্তরে আমরা পয়েন্ট আকারে লিখতে পারি। দেখো কনভারে আমরা দিব হচ্ছে সেই সব দরিদ্র অসহায় ব্যক্তিকে সাহায্য দানের তালিকাভুক্ত হতে বিরত রাখা যাদের পরিবার বা সম্পদশালী আত্মীয় স্বজন তাদের দায়িত্ব গ্রহণে সক্ষম।
ক্ষণভরে আমরা দিব হচ্ছে প্যারিস শুধুমাত্র সেই সব দুস্থ দরিদ্র ব্যক্তিদের সাহায্যদানের জন্য তালিকাভুক্ত করবে যারা প্যারিসের বাসিন্দা অথবা 3 বছর ধরে সংশ্লিষ্ট প্যারিসে বসবাস করছে। তারপর যে নিয়মটা সেটা হচ্ছে, দেখো, সক্ষম ভিক্ষুক ও সচ্ছল আত্মীয় স্বজন সম্পন্ন ভিক্ষুকদের সাহায্য দেওয়া নেওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়। এবং চার নম্বর যে নিয়মটা ছিল সেটা হচ্ছে 1601 সালে দরিদ্র আইনে দুস্থ দরিদ্রদেরকে সাহায্য দানের সুবিধার্থে 3টি প্রধান ভাগে ভাগ করা হয়। সেগুলোর মধ্যে 1 নম্বরটা হচ্ছে, দেখো, সক্ষম দরিদ্র। এখানে যেগুলো তথ্য দেওয়া আছে বন্ধু, এগুলো তোমরা নির্ভুল ভাবে নিজে অ্যাসাইনমেন্ট খাতার মধ্যে তুলে নিবে। 2 নম্বরে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে, দেখো, অক্ষম দরিদ্র। এখানেও যেগুলো তথ্য আমি বিস্তারিত ভাবে দিয়েছি এগুলো তোমরা নির্ভুল ভাবে নিজে অ্যাসাইনমেন্ট খাতার মধ্যে তুলে নিবে। এবং 3 নম্বরে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে, দেখো, নির্ভরশীল বালক বালিকা, অর্থাৎ এতিম পরিত্যক্ত ও দরিদ্র পরিবারের সন্তান যাদের পিতা মাতা পলায়ন করেছে বা ভরণ পোষণে অক্ষম, এ ধরনের দুস্থ বালক বালিকারাই এই শ্রেণী অন্তর্ভুক্ত। এই আইনের আওতায় এসব বালক বালিকাদের ভরণ পোষণের ও রক্ষণাবেক্ষণের জন্য কয়েকটি বিকল্প ব্যবস্থা রাখা হয়। এখানে দেখো আমি প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে করে দিয়েছি, তোমরা নির্ভুল ভাবে নিজের অ্যাসাইনমেন্ট খাতার মধ্যে এগুলো সুন্দর করে কোনো প্রকার কাটাকাটি না করে তুলে নিবে। তারপর বন্ধুরা দেখো এখানে এতটুকু লেখা শেষ হয়ে গেলে আমরা যে পয়েন্টটা দিব সেটা হচ্ছে, দেখো, 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের অবদান। এবার আমরা হচ্ছে পয়েন্ট আকারে দরিদ্র আইনের সেই অবদান গুলো বিশ্লেষণ করব। 1 নম্বরে আমি দিয়েছি হচ্ছে সাহায্য ও পুনর্বাসন ব্যবস্থা। তারপর 2 নম্বরে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে, দেখো, অলস ও অকর্মণ্য শ্রেণীর সংখ্যা হ্রাস। 3 নম্বরে দিয়েছি হচ্ছে স্থানীয়ভাবে সেবা প্রদান। তো বন্ধুরা এখানে যেগুলো তথ্য দেওয়া আছে এগুলো তোমরা অনুরূপ ভাবে সুন্দর করে নিজের অ্যাসাইনমেন্ট খাতার মধ্যে লিখে নিবে। 4 নম্বরে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে, দেখো, সমাজকর্ম পদ্ধতির বিকাশ। এখানে আমি দিয়েছি হচ্ছে সমাজকর্ম পেশাগত মর্যাদায় উন্নতিকরণে 1601 সালের দরিদ্র আইনের ভূমিকা অপরিসীম। আমেরিকা সহ অন্যান্য দেশে জনপ্রিয়তা অর্জন করে। কালক্রমে এই সেবা সরকারি স্বীকৃতির মাধ্যমে পেশাগত সমাজকর্মের মর্যাদায় উন্নত করতে সহায়তা করে। 5 নম্বরে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে, দেখো, দরিদ্রতা থেকে মুক্তি। তো এখানে যেগুলো তথ্য দেওয়া আছে এগুলো তোমরা লিখে নিবে। তারপর আমরা আমাদের যে শেষ পয়েন্টটা দেওয়া ছিল, অর্থাৎ বাংলাদেশের দারিদ্র বিমোচনে 1601 সালে এলিজাবেথীয় দরিদ্র আইনের অনুসরণ করে একটি দরিদ্র আইনের রূপরেখা প্রণয়ন, সেটা আমরা বিশ্লেষণ করব। তো প্রথমে আমরা লিখে নেব হচ্ছে দরিদ্র বিমোচন কর্মসূচি পল্লী দারিদ্র বিমোচনের লক্ষ্যে জেলা উপজেলা পর্যায়ে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন স্থাপন করা হয়েছে। ক্ষুদ্র ঋণ থেকে শুরু করে নারীর ক্ষমতায়ন, শিক্ষার সম্প্রসারণ, বন্ধুরা এখানে দায়িত্ব হবে না, শিক্ষার সম্প্রসারণ, কৃষি বিষয়ক PDBF কাজ করে যাচ্ছে। এবং এর লক্ষ্যগুলো আমি, দেখো, পয়েন্ট আকারে দিয়েছি, এগুলো তোমরা সুন্দর করে লিখে নিবে। 1 নম্বরে আমি দিয়েছি হচ্ছে, দেখো, গ্রামের প্রতিটি বাড়িকে অর্থনৈতিক কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে এবং প্রতিটি গ্রাম সংগঠনকে এক একটি অর্থনৈতিক ইউনিট হিসেবে গড়ে তোলার মাধ্যমে গ্রামের সামরিক উন্নয়ন সাধন। 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বরে বন্ধুরা আমি যেগুলো দিয়েছি এগুলো তোমরা নির্ভুল ভাবে নিজের অ্যাসাইনমেন্ট খাতার মধ্যে লিখে নিবে। তারপর দেখো 5 নম্বরে আমি যেটা দিয়েছি এগুলো লিখে নিবে। 6 নম্বরে আমি দিয়েছি হচ্ছে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন। এবং 7 নম্বরে দিয়েছি হচ্ছে উৎপাদন বৃদ্ধি নিশ্চয়তা বিধানের জন্য আধুনিক ও বিজ্ঞানসম্মত কৃষি পদ্ধতি শিক্ষা দেওয়া এবং কৃষি যাবতীয় উপকরণ যথাসময়ে সংগ্রহ ও বিলি বন্টন। এবং 8 নম্বরে আমি যেটা দিয়েছি হচ্ছে মৃত ব্যয়িত সঞ্চয়ের মাধ্যমে যৌথ সৃষ্টিকরণ। 9 নম্বরে দিয়েছি হচ্ছে গ্রামের দরিদ্র লোকজনকে ঋণের বেড়াজাল হতে বের করে পল্লী প্রভিডেন্ট ফান্ডের মধ্যে মধ্য তহবিল গঠনে সহায়তা করা। 10 নম্বরে দিয়েছি হচ্ছে পরিবেশ উন্নয়ন কল্পে বৃক্ষরোপণ। এবং 11 নম্বরে দিয়েছি হচ্ছে স্যানিটেশন সহ নানামুখী সম্প্রসারণমূলক কার্যক্রম পরিচালনা। তো বন্ধুরা এতটুকু রেখে আমাদের যে 4 নম্বর যে পয়েন্টটা ছিল সেটার উত্তর লেখা শেষ হয়ে যাবে এবং এভাবে আমাদের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এ ছিল আমাদের আজকে অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নমুনা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে তোমাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে। আজ এ পর্যন্তই, পরবর্তী অ্যাসাইনমেন্ট গুলোর উত্তরপত্র পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।